দেশরত্ন শেখ হাসিনা, এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছেন। তদন্ত কমিশন তাদের কাজ শুরু করেছেন। এ সকল হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবার সময়ের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় প্রত্যয়বদ্ধ হয়েছেন। সাম্প্রতিক সময়ে সহিংসতা, নজিরবিহীন তাণ্ড, আমাদের দেশ, আমাদের মাতৃভূমি আক্রান্ত হয়েছে। বঙ্গবন্ধুর সারা জীবনের ত্যাগ, সংগ্রাম ও লড়াইয়ের ফলে যে বিজয়ী বাংলাদেশ, সেই বাংলাদেশের আদর্শ মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ আজকে আক্রান্ত হচ্ছে। বিজয়ী বাংলাদেশের অর্জন এবং পরবর্তীকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে মুক্তির সংগ্রামে কাণ্ডারি বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন, তার হাতে যে অর্জন, সেই অর্জনগুলো আজকে শেখ হাসিনার মেগা প্রজেক্টগুলো বাংলাদেশে জনগণের জন্য, জনগণের মুক্তির জন্য বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে তিনি যে সকল প্রজেক্ট হাতে নিয়েছেন, মেগা প্রজেক্ট যেমন পদ্মা সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, বাস রেপিড ট্রানজিট, আজকে বাংলাদেশ টেলিভিশন, এই অর্জনগুলো আজকে আক্রান্ত হয়েছে।